ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ থেকে এক ভাই লিখিত বা প্রশ্ন করেছেন, রুহানি পিতা এই কথাটা কি বলা যাবে? রুহানি পিতা এই শব্দটা কেন বলবে? এটি আমাদের দেশে এক শ্রেণীর আলেমদের থেকে এটি আমরা দেখতে পাই, যেটি বাস্তব তারা বলেছেন। রুহানি সন্তান, রুহানি পিতা, যেমন এক বক্তা বলেছেন, ও আল্লাহ তোমার বান্দাদেরকে দেখো, তোমার কাশ্মীর নানুতবির রুহানি সন্তানগণ, এসাক ফির, এসাক সরমনার ফির, এসাক সাহেবের রুহানি সন্তানগণ। তো এই শব্দগুলি অতি ভক্তিতে তারা বলে থাকে, যেটি আসলে শরীয়ত সম্মত আকীদা বিষয়ে সঠিক না। যেমন কিছুদিন আগে কলরব শিল্পী গোষ্ঠীরা রুহানি সাহাবা বলে একটা গান গাইল, এটা দিয়ে ওনাদের আলেমগণেই, ওনাদের মুরব্বীগণেই এটা ফতোয়া দিয়েছে নাজায়েজ। অর্থাৎ রুহানি ফিতা এগুলি বলার দরকার নেই, ওস্তাদ ওস্তাদই থাকবে, ওরা সম্মানার্থে ওস্তাদদেরকে রুহানি ফিতা বলে। এগুলি শরীর সম্মত না, অতিভক্তিতে এই সমস্ত গর্জিত কথাগুলি বলতেছেন, যা একমাত্র কৌমি সিলসিলের আমাদের ওস্তাদগণ বা ছাত্রগণ এগুলিকে ব্যবহার করে থাকেন, এটি যথাযথ নয়। ওস্তাদ ওস্তাদই হবে, সম্মান হবে, রুহানি কেন ফিতা হবে? রুহানি ফিতা, রুহানি সাহাবা, রুহানি ফিতা, রুহানি সন্তান, এগুলি সঠিক না। বরং সম্মান দিয়ে ওস্তাদ ছাত্র এভাবেই শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে, আর যিনি ফিতা তিনি আপন ফিতাই হবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।